ওবায়দুল কাদের সাহেব গতকাল বলেছেন ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের সাথে আমি আগেই বলেছি যে স্ববিরোধিতায় ভরা আওয়ামী লীগ যখনই এই কথা বলেন তারপরে তিনি আমরা দেখতে পাই যে সদল বলে উনি পার্শ্ববর্তী দেশে যাচ্ছেন কি জন্য যাচ্ছেন এটা দেশবাসী জানে আমি ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি হলো এদেশের জনগণের দল জনগণের ভোটেই ক্ষমতায় যেতে বিশ্বাসী অন্য কোনো পথে বিশ্বাসী নয় এবং এই জন্যই এত উৎপীড়ন এত অত্যাচার নিপীড়ন সহ্য করে জেল জুলুম সহ্য করে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন করছি স্বয়ং এদেশের মানুষের আশা ভরসার যিনি স্থল বারবার যিনি গণতন্ত্রকে বিজয়ী করেছেন তার অসীম সাহসী নেতৃত্ব দিয়ে সেই গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি তাকে আজকে এই নাৎসিদের গ্যাস চেম্বারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে কেন ওটা একটা গ্যাস চেম্বার একটা পড়ো পড়ো ঘর বালি সিমেন্ট ঝরে পড়ে আলো বাতাস ঢুকতে পারে না যেখানে রাখা হয়েছে চেয়ারপারসনকে ওটা নাৎসিদের গ্যাস চেম্বার ছাড়া আর কিছুই নয় সুতরাং বিএনপি নয় আওয়ামী লীগ ক্ষমতায় হারানোর ভয়ে বিদেশিদের কাছে দেশ দরবার করতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে যেসব অনুষ্ঠানে সরকারের একজন সচিব পর্যায়ের কর্মকর্তা গেলে গেলেই চলে সেখানে খোদ সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী হাজির হচ্ছেন উদ্দেশ্য একটাই তা হল বিদেশিদের মন জয় করা তাদের অবৈধ সত্তাকে সত্তা ঘোচানো কারণ তারা ভোটারবিহীন সরকার এটা পৃথিবীর সব দেশ জানে এবং দু একটি দেশ ছাড়া অধিকাংশ দেশই তাদেরকে এই সরকারকে স্বীকৃতি দেয়নি অভিনন্দন দেয়নি তো সুতরাং এই বারবার গিয়ে স্বীকৃতি আদায়ের একটা চেষ্টা তারা করে আসছেন আজ কয়েক বছর ধরে তো এই জন্যই এবং পরে যাতে আবারও একটা অবৈধ নির্বাচন একতরফা নির্বাচন করতে পারেন এই ব্যাপারে কোনো ধরনের মানে মাস্টার প্ল্যান করা যায় কিনা না এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং সেই কারণেই তারা যাচ্ছে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারিতে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যেভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছিল আবারও সেরকম একটি ভোটারবিহীন দখলই ইলেকশন করা সম্ভব হবে না বলেই এখন থেকে সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বৃন্দ তারা বুঝতে পারছে সারা দুনিয়া জুড়ে বর্তমান অবৈধ সরকারের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন কিছু দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলিও জানিয়ে দিয়েছে বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক দীর্ঘদিন ধরে ভোট দিতে না পেরে এদেশের আপামর জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বদ্ধ বদ্ধপরিকর জনগণের মনের ভাব বুঝতে পেরে সরকার এখন দিশে হারা হয়ে উঠেছে আরেকটি দেশি বিদেশি মাস্টার প্ল্যানের নীল নকশার নির্বাচন করতে এখন তারা বেপরোয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথির মাধ্যমে সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করাও গভীর চক্রান্তের অংশ দেশ নেত্রীর কারামুক্ত হওয়া বিলম্বিত করাও এখন যে বিলম্বিত করা হচ্ছে এটাও সরকারের কারসাজি বন্ধুরা শেখ হাসিনার শাসন বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকারময় পর্ব এখানে মানুষের স্বর স্তব্ধ বিএনপি সহ বিরোধী দলের অস্তিত্ব নিশ্চিন্ন করার আয়োজন চলছে রাষ্ট্রীয় মদদে গোয়েন্দা পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির উপর গণমাধ্যমের মাথার উপর ঝুলানো হয়েছে ধারালো তরবারি সভা সমাবেশ পুলিশের আকস্মিক আক্রমণের শিকার মুক্ত কণ্ঠ এখন মানুষ ভুলে যেতে শুরু করেছে তথ্য জানার অধিকার আইন করে বন্ধ করা হয়েছে নাগরিক স্বাধীনতার গলা টিপে ধরার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন দেশে গণতন্ত্রের সংকট নয় তিনি আসলে ঘুরিয়ে বলেছেন কথাটা দেশে আওয়ামী গণতন্ত্রের সংকট নেই কিন্তু প্রকৃত গণতন্ত্র রাজপথে বেহরিস লাশের মতো পড়ে আছে গুম খুন অপহরণ বিচার বহির্ভূত হত্যা নারী শিশু নির্যাতনের পৈশাচিকতা ওবায়দুল কাদের সাহেবের আওয়ামী গণতন্ত্রের নমুনা আসলে ওবায়দুল কাদের সাহেবের এই দাবি এদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনা ও বহুদলীয় গণতন্ত্রকে অপমান করা মুক্তিযুদ্ধের চেতনাই তো ছিল গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা তো একদলীয় নয় একদলীয় একতরফা কর্তৃত্ববাদী শাসন নয় কারণ সত্তর সালে এই আওয়ামী লীগ জিতেছিল পাকিস্তানিরা তাদেরকে পাকিস্তানিরা তাদেরকে সরকার গঠন করতে দিচ্ছিল না তাদের সেই সময় সেটা ছিল রাজ্য অধিকার বরহুম শেখ মুজিবুর রহমান তেইশে মার্চ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তিনি আলোচনা করছেন মানে পশ্চিমাদের সাথে পাকিস্তানিদের সাথে ওটা কি স্বাধীনতা নিয়ে কি দেন দরবার করছিলেন ক্ষমতা হস্তান্তর নিয়ে কারণ তিনি ফেডারেল ফেডারেল গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হবেন তার সরকার সরকার গঠন করবে এইটা নিয়ে তিনি দেন দরবার করছেন একবারই পরবর্তী এবং তিনি সেটার পরে বলেছেন যে আমাদের ইয়ের অগ্রগতি হচ্ছে কিন্তু তারপরে যুদ্ধ শুরু হলো তৎকালীন বেজর জিয়ার রহমানের ঘোষণায় যখন শুরু হলো তার শুরুটার কারণটাই হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতায় সরকার গঠন করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ এটা একটা চূড়ান্ত গণতন্ত্রের উপর আঘাত এটাই স্বাধীনতার যুদ্ধের দিকে ধাবিত হলো তো এটাই তো স্প্রিট মুক্তিযুদ্ধের চেতনার স্প্রিটে তো গণতন্ত্র বাকশাল তা স্প্রিট নয় একদলীয় কর্তৃত্ববাদী শাসন স্প্রিট নয় এটাই হচ্ছে স্প্রিট আর এই সব কথা বলে ওবায়দুল কাদের সাহেব মুক্তিযুদ্ধের চেতনা বহুদলীয় গণতন্ত্রকে তথা জনগণকেই তিনি অপমান করছে। ইনসাফ ও ন্যায় বিচারের বাণী গুমরে গুমরে কাঁদছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে যাওয়ায় প্রধান বিচারপতির মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে দেশ থেকে শিফট করে দেওয়া হয়েছে স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের আতঙ্ক তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে স্বাধীন বিচার বিভাগ ভূমিতে বিরান পরিণত হয় বিকৃত আইনি প্রক্রিয়া সহ বিচার বিভাগের উপর হস্তক্ষেপের মতো ভয়ঙ্কর অনাচার করা হয়েছে হস্তক্ষেপ করে ভয়ঙ্কর অনাচার করা হয়েছে শুধুমাত্র বিএনপির চেয়ারপারসনকে গায়ের জোরে কারাগারে আটকে রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য আগামী নির্বাচনকে একতরফাভাবে সরকার সবচেয়ে বড় ভয় হল জনগণ আর তাই যে কোনো জনসমাগম দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে বেগম জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আগামীকাল সর্বার্ধী উদ্যানে বিএনপি জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং পুলিশের নিকট আবেদন করা হলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে আমাদেরকে অবৈধ করা হয়নি আজকে সকালেও দশটায় আমাদের ডেলিগেশন সেখানে গিয়েছিল যারা আবুল খায়ের ভূঁইয়া আব্দুল সালাম অ্যাডভোকেট আব্দুল সালাম এবং আতাউর রহমান ঢালি সাহেবের নেতৃত্বে যে ডেলিগেশন যায় তারা তার সাথে কথা বলেছেন আমরা বলেছি এটা তো আপনি এখানে রাশেদ খান মেনার কয়টা লোক আছে তারা পায় দি উদ্ধার হুসেন মোহাম্মদের সাথে কয়টা লোক আছে তারা পায় দি উদ্যান আর সারা বাংলাদেশ থেকে টুকিয়ে টাকিয়ে টোকায় দিয়েছে অনেক সেখানে সমাবেশ করার অনুমতি অনুমতি পায় বিএনপি পায় না কেন আবারও সেই কথা যে সর্বার্ধী উদ্যানের মালিকানা কি আওয়ামী মহাজোটের যে তারা করুণা করে দিচ্ছেন এটাই হচ্ছে জমিদারি মানসিকতা পৈতৃক সম্পত্তি যারা দেশকে মনে করেন তারাই এই ধরনের আচরণ করে যে এগুলো সব কিছু আমাদের অধীনে আমরা যখন মনে করব যাকে ইচ্ছা দিব না হলে দিব না একটা গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় যে কোনো সম্পত্তি জনগণের ওখানে যদি আওয়ামী লীগের অধিকার থাকে তাহলে নিশ্চয়ই ওখানে বিএনপির অধিকার আছে আরও অন্যান্য রাজনৈতিক দলের অধিকার আছে কিন্তু ওই অধিকারগুলো আপনার কেটে ছিঁড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বিরোধী দলের কোন অধিকার নেই হচ্ছে তাদের কালচার তাদের সংস্কৃতি জনসভার জন্য বিএনপি যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে অথচ এখন প্রায় চারটা বাসছে এখনও পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি দেশের কোথাও জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যাচ্ছে আকা দেখেছেন অবস্থান কর্মসূচি বাঁচছে এখনও পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি দেশের কোথাও জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যাচ্ছে না কে দেখেছেন অবস্থান কর্মসূচি মানববন্ধন কি ধরনের কর্মসূচি আপনারা নিজেরও দেখেছেন তাদের যে আক্রমণ সেই আক্রমণ করে যে ছৌ মেরে নিয়ে যাচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে দেশে এবং বিদেশে কেউ এটাকে ভালো চোখে তো দেখছেন না বরং তারা যে নির্মম বর্বর ঘৃণ্য বর্বর এটাই প্রমাণিত হচ্ছে এবং কেউ বলেনি যে বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিএনপির কোনো নেতাকর্মী উস্কানিমূলক কোনো আক্রমণ করেছে পুলিশের উপর পুলিশ এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে মানে উস্কানি দিয়ে যাচ্ছে বিএনপি একটা মানে একটা ফাঁদে ফেলার জন্য না পেরে এরা এখন নিজেরা মানে উদ্ধত আক্রমণ উদ্ধত্বপূর্ণ আক্রমণ সেখানে চালাচ্ছে অনুমতি দিতে গরিবসী করছে মানে এটা শুধু ঢাকা নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় একশো ধারা জারি এবং কোথাও কোথাও সংকীর্ণ স্থানে অনুমতি দেওয়া হলেও সেখানে নেতা কর্মীদের আসতে ব্যাপক ধরপাকড় করা হয়েছে তাতে লাভ কি হাদিস পার্ক দেননি তার আশেপাশে তিনশো গজ একশো ধারা জারি করেছে এবং যারা মিছিল নিয়ে আসছে তাদেরকে ধরপাকড় ব্যাপকভাবে শুরু করেছেন খুলনাতে গতকাল অনেককে সেখান থেকে গ্রেপ্তার করেছেন বিশ দলীয় জোটের একজন নেতাকেও গ্রেফতার করেছেন তাতে কি হয়েছে আপনাদের অধিক লোক সেই অফিসের সামনের যে ছোট্ট রাস্তা ও সেখান থেকে শুরু করে আশেপাশের রাস্তা বাড়িঘর বোঝাই করে সেখানে উপস্থিত হয়ে বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য শুনেছে অর্থাৎ জনগণ তাদের ঘৃণা প্রকাশ করেছে বিএনপির জনসভায় উপস্থিত হয়ে সরকারের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছে যে তোমরা বর্বর তোমরা অন্যের অধিকার হরণ করো আমরা তোমাদের সকল ব্যারিকেড অতিক্রম করে বিএনপির জনসভায় এসেছি এবং এই আশার মধ্যে দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা একটা অগণতান্ত্রিক বর্বর সরকার জনসভা করতে বাধা দাও বিএনপির কর্মীদেরকে গ্রেপ্তার করে দমন পীড়নকে আঁকড়ে ধরা হচ্ছে শুধুমাত্র আগামী নির্বাচনকে একতরফাভাবে অনুষ্ঠিত করার জন্য আমাদের সকল প্রস্তুতি আমরা সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে রয়েছে আজকে রাতের মধ্যে যখনই অনুমতি দেওয়া হোক আমরা আগামীকালের সর্বার্থী উদ্যানের জনসভা সফল করতে সক্ষম হবে এবং জনসভা সফল হবে ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ